বিশেষ কইছে এইচন্ত আমি সকলে হাকি হলো এয়া সব চন্দ্রায়ান 3 হই গ ইন্ডিয়া ইন্ডিয়া ভারত হমকো জান সে প্যারা হে সবসে প্যারা গুলিস্তা হামারা হে হাই ফ্রেন্ডস এজ এন ইন্ডিয়ান আজ খুব গৌরব বোধ করছো কেননা একটা ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হবলে গৈ আছো আজ আমি ভারতীয় সকল ভারতীয় বিজ্ঞানী সকলের অহরহ কর্মফল তথা প্রচেষ্টার ফলশ্রুতিত আজি ইসরোর যে আসলতে একটা বহুদিনিয়া লক্ষ্য চন্দ্রায়ান 3 আর এই চন্দ্রায়ান 3 যদিহে সফলভাবে সকলবিল কার্যকরী হয় তাহলে 6:04 চন্দ্রপৃষ্ঠত অবতরণ করব আর চন্দ্রপৃষ্ঠত অবতরণ করার পিছতে ভারতবর্ষ হব বিশ্বের চতুর্থখন দেশ যে চন্দ্র জুনবাইর বুকুত প্রবেশ করা দেশ হব আর জুনবাইর দক্ষিণ অংশত প্রবেশ করা ভারতবর্ষ হব প্রথমখন দেশ গতি খুব এক্সাইটেড আর এজ এন ইন্ডিয়ান আই এম ভেরি প্রাউড আর হিসেবে আরও প্রাউড করছো কেনর দুগাকিক বিজ্ঞানী নিধি শর্মা আর স্বয়ন দত্ত দুয়োগী এই যে চন্দ্রায়ন 3 চন্দ্রলৈকে অর্থাৎ জুনবাইলৈকে পঠাত বিশেষ কন্ট্রিবিউশন আছে গতি আজি আমি ভারতীয় হিসেবে গৌরবত কইছো আর আমি বিশেষক নলবারী চহর থাকা জৈন স্কুলত এই যে বিশেষ ক্ষণ ঐতিহাসিক ক্ষণ এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হোক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী সকলে মিলি গতি কেনেকা এরেঞ্জ হয় কি থাকিব বা কত চাম গোটেগুলো আপনাদের ভিডিওতে পাব গতি চাই থাকব ভিডিওটি খুব এক্সাইটেড চাই থাকব যেটো ভারতের কারণে একটা গৌরবর ঐতিহাসিক ক্ষণ এটা আমি এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হবলে গৈ আছো আর আমি এসআরডি জৈন হাইস্কুলের বাকরির পৰা টিচার ছাত্র ছাত্রী আমি সকলে চাম আর আমার বর্তমান এসআরডি জৈন হাইস্কুলের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল স্যার আছে স্যার আজি ভারতের কারণে একটা গৌরবর মুহূর্ত আপনার কেনেকুৱা অনুভব নিশ্চয় আমার ভারতবর্ষকালে গৌরবর মুহূর্ত কারণ প্রথমবারের আমার ভারতের চন্দ্রগুরুকে যখন যান যাব তাত অবতরণ করব আর আটাইতকৈ ডাঙৰ কথা হল যদি এ সফল হয় তাহলে ভারতে হব একমাত্র দেশ যে চন্দ্রর দক্ষিণ মেরুত নিজের অভিযান চালাব পাৰিব এটা আজি জৈন স্কুলত কেনেকুৱাকৈ হব এটো আমি ইতিমধ্যে আমার যে নির্দেশনা দেওয়া হয়েছে যে 5:15-6:15 এই অনুষ্ঠান চলিব আমি দিল্লী দূরদর্শন যোগে এই অনুষ্ঠানটি আমি গোটেখিনি উপভোগ করি একেলগে উপভোগ করি আর হয়তো লগানোর কথাবিল আমি হয়তো তার জানিব পারি আর আলোচনা করব পারি কিহত চা যাব আমার টিভি যোগে চাম দিল্লী দূরদর্শন যোগে সকল ব্যবস্থা হয়েছে এটাকে আমি আয়োজন করেছি এইখানে গোটেখিনি হয় এটা এসআরডি জৈন হাইস্কুলের বাকরিত যেটো ঐতিহাসিক ক্ষণ অর্থাৎ চন্দ্রর বুকুত চন্দ্রায়ন 3 যেটো যাব অর্থাৎ 5:15 6:15 এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হম আমি আর ইতিমধ্যে ব্যবস্থা হওয়া বলে আমি জানিলে পাইছো গতি আপনার সকল ব্যবস্থা দেখাম কেনেকুৱাকৈ আছে তাত আর ছাত্র ছাত্রী সকল আছে টিচারও আছে সকল ইয়াত আছে আমি গতি আপনার দেখাবলে প্রয়াস করম আর চন্দ্রায়ন 3 সেই ঐতিহাসিক ক্ষণটাও আপনার দেখাম গতি চাই থাকব ভিডিওটি একেবারে শেষ হল 388/369,328 km was achieved at the end of the translunar injection. जी translunar injection किसी भी interplanetary mission के लिए बहुत ही आवश्यक परंतु कठिन operation होता है. এনেদরে ছাত্রছাত্রী সকল বহি লৈছে সকলোৱে অপেক্ষাত আছে চন্দ্রায়ন 3 সেই বিশেষ ঐতিহাসিক ক্ষণটো চোৱাৰ কাৰণে ছাৰ সকলো আছে এনেকৈ বহি আছে সকলোৱে সুৰিন্দাও আছে আমি সকলোৱে মানে কি এটা অপেক্ষাত আছোঁ সেই বিশেষ ক্ষণটোৰ কাৰণে কি নাম তোমাৰ ভণ্টি চন্দ্রায়ন 3 সেই বিশেষ ক্ষণটো চাবলৈ আহিছা এনেকুৱা মানে কি ভাবিছা কি বস্তু যাব কত যাব কত যাব গম পাইছানে নাই চন্দ্রায়ন 3 খন চন্দ্র যাব চাবলে এটা বস্তু গম পাইছে যে পৃথিবীর বাইর যাব তুমি জানানে কত যাব মুনত চন্দ্রত চন্দ্রত অবতরণ করব আর কিহে অবতরণ করব চন্দ্রায়ন 3 চন্দ্রায়ন 3 কোনখন দেখে দিছে ইন্ডিয়া হয় যে ভারতবর্ষয়
প্ৰেৰণ কৰা চন্দ্ৰয়ান থ্ৰীখন আৰু বেছি সময় নাই অলপ সময়ৰ পিছত সেই বিশেষ ইমান দিনৰ কষ্ট সাৰ্থকৰ দিশত গৈ আছে সকলোৱে ছাত্ৰ ছাত্ৰীসকল পুৰা ব্যস্ত হৈ আছে তেওঁলোক সকলোৱে চন্দ্ৰয়ান থ্ৰী পাৰ কাৰণে আহিছে তোমালোকৰ পৰা আহিছা ঘৰৰ পৰা নে এনেকুৱা শ্লোক আছেই ফটোমাৰাত ব্যস্ত হৈ আছে আমাৰ তপন ছাৰো গতিকে সকলোৱে এতিয়া আমি কেৱল ৰৈ আছোঁ চন্দ্ৰয়ান থ্ৰীৰ আৰু আপোনালোকক টিভিটো দেখুৱাই দিওঁ ক'ত চোৱাৰ কাৰণে আমি ৰখি আছোঁ এনেদৰে অনুষ্ঠান এতিয়া চলি আছে অনুষ্ঠানৰ একেবাৰে গোটেইখিনি দৃশ্য আপোনালোক দেখুওৱা নহ'ব যিটো প্ৰকৃত ঘটনা অৰ্থাৎ যেতিয়া লেণ্ডিং কৰাৰ সময় হ'ব সেই বিশেষ ক্ষণটো আপোনালোকক এই ভিডিঅ'টোৰ জৰিয়তে দেখুৱাবলৈ প্ৰয়াস কৰিম গতিকে ভিডিঅ'টো একেবাৰে একলৈ চাই থাকক কিয়নো আমাৰ ইণ্ডিয়াৰ কাৰণে আজি এটা গৌৰৱৰ ক্ষণ আমি এক গৌৰৱৰ অধ্যায় গোটেই বিশ্বত গৌৰৱৰ অধ্যায় এটা সৃষ্টি কৰাৰ কাৰণে আমি আগবাঢ়ি আছোঁ গতিকে আপোনালোকে চাই থাকক এই বিশেষ আমাৰ যিটো ঐতিহাসিক ক্ষণ সেই ক্ষণটো চাৰণে চাই থাকক আৰু এগৰাকী আছে ছাৰ আমাৰ চন্দ্ৰয়ান থ্ৰী আজি মনত প্ৰৱেশ কৰাৰ কাৰণে কি অনুসৰণ কৰিব পাৰে কেনেকুৱা এটা চামবিলাক আহিছে সেয়ে আচলতে ইণ্ডিয়া সেয়ে আমাৰ সকলোৰে এটা প্ৰাউডি মুভমেণ্ট ভাৰতবৰ্ষ অৰ্থাৎ দেশে যেতিয়া কোনো গৌৰৱৰ অধ্যায় সৃষ্টি কৰিবলৈ যায় তেতিয়া আমি সকলোৱে অহংকাৰ কৰোঁ সকলোৱে গৌৰৱ কৰোঁ আৰু সকলোৱে ইণ্ডিয়ান হিচাপে আজি অকল ইখন বিদ্যালয় নহয় প্ৰতিখন বিদ্যালয় বিভিন্ন অনুষ্ঠানত আৰু আমাৰ নলবাৰীৰ যিটো তাৰকাগৃহ সেই তাৰকাগৃহতো আচলতে ঐতিহাসিকখনটো দেখুওৱা হ'ব বিভিন্ন স্থানত আৰু যদিহে কোনোবাই এনেকুৱা ওলাই আৰু অন্তত ঘৰত হ'লেও তেওঁলোকে এই বিশেষ ঐতিহাসিকখনটো চোৱাৰ কাৰণে চেষ্টা কৰি আছে And the ALS had already been initiated. The next module, the tech was switched on and lander was oriented to the favorable attitude. Swar karne. Ji ha, aap apni screen pe dekh sakte hain ki বিশেষ ঐতিহাসিক ক্ষণৰ সাক্ষী হ'বলৈ গৈ আছোঁ এয়া চাওক চন্দ্ৰয়ান থ্ৰী চন্দ্ৰ দক্ষিণ পৃষ্ঠতে অৱতৰণ কৰিব আৰু আধা ভিতৰতকৈ কম সময় আছে আৰু একেবাৰে পাবই আৰু চাওক চাই থাকক এই বিশেষ ঐতিহাসিক ক্ষণটো আমি সকলোৱে সাক্ষী হ'লোঁ এয়া চব চন্দ্ৰয়ান থ্ৰী হৈ গ'ল এয়া চন্দ্ৰয়ান থ্ৰী সফলভাৱে চন্দ্ৰ পৃষ্ঠত অৱতৰণ কৰিলে আৰু আমাৰ ভাৰতবৰ্ষৰ কাৰণে এটা গৌৰৱৰ বিষয়